हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। এখন আমরা পৌঁছে গেছি প্রশ্নোত্তর পর্বের 65 তম পর্বে। আজকে প্রথম প্রশ্ন করেছেন সমরেশ প্রামাণিক। উনি বলছেন ক্লার্কদের জন্য কি সিঙ্গেল পোস্ট দেখা হচ্ছে? দেখুন, আমি এর আগেও অনেকবার বলেছি, এখনো বলছি যে নন টিচিং স্টাফেদের ক্ষেত্রে 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসের 10 নম্বর ধারায় মুটাটিস মুটান্ডিস অর্থাৎ যথাবশ্যক পরিবর্তনশীল, নিয়ম পরিবর্তন হলে আপনাদের নিয়মটা পরিবর্তন হবে, এই টার্মটা ছাড়া নন টিচিং স্টাফেদের এনি আদার গ্রাউন্ডে কীরকম ট্রান্সফার হবে তার ব্যাপারে কোথাও লেখা নেই। তাই আপনারা সিঙ্গেল কি সিঙ্গেল নন সেটি কিন্তু কোনোভাবেই কোনো নিয়মে বলা নেই। আর নিয়মে বলা নেই মানে এটা ইনডাইরেক্টলি চলে যাচ্ছে এইচওআই বা টিআইসি কিংবা এইচএমের ডিসক্রিশনারি পাওয়ারের উপর। ফলে ক্লার্কটা সিঙ্গেল কি না তার স্পষ্ট নির্দেশিকা না বেরোনো পর্যন্ত এই মুহূর্তে বলা যাবে না। নেক্সট প্রশ্ন করেছে বাবন বলে একটি, তার নাম লেখা আছে বাবন, কোনো পদবি লেখা নেই, বাবন। উনি বলছেন 2010 সালে জয়েনিং ফিজিক্যাল অনার্স, মানে ফিজিক্স অনার্স, মাফ করবেন, ফিজিক্স অনার্স উৎসস্থিতে নর্মাল সেকশান, পিওর সেকশান, ফিজিক্যাল সায়েন্স দেখাচ্ছি। আমাদের স্কুলে একজন নর্মাল সেকশান, পিওর সায়েন্স, সেকেন্ড ফেজে কি আমি সিঙ্গেল? দেখুন, সিঙ্গেল মানে আমি আগে বলেছি, আপনার যেহেতু ফিজিক্স অনার্স, আপনাকে দেখতে হবে চাকরি পাওয়ার সময় আপনার এসএসসি রেকমেন্ডেশনে আপনাকে কী সাবজেক্ট লেখা আছে। যদি আপনার ফিজিক্স অনার্স থাকে তাহলে আপনাকে দেখতে হবে অ্যাপ্রুভালে কী লেখা আছে, আপনার বিদ্যালয়ের পোস্ট স্যাংশনিং মেমোতে কী লেখা আছে, এবং আপনার বিদ্যালয়ের যে রোস্টার সেই রোস্টারে আপনাকে কী বলে গণ্য করা আছে। তার মানে রোস্টারে কী হিসেবে গণ্য করা আছে, পোস্ট স্যাংশনিং মেমোতে কী হিসেবে গণ্য করা আছে, অ্যাপ্রুভেলে কী হিসেবে গণ্য করা আছে, এবং এসএসসি রেকমেন্ডেশন কী গণ্য করা আছে। এই চারটে হচ্ছে ভাইটাল ফ্যাক্টর। এখানে আপনাকে দেখতে হবে যে কী হিসাবে আপনি চাকরি পেয়েছেন। এবার আপনি বলছেন যে আপনাকে বর্তমান উৎসস্থিত পোর্টাল দেখাচ্ছি নর্মাল সেকশন, পিওর সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স দেখাচ্ছি, তো আপনাকে দেখতে হবে যে আপনার অ্যাপ্রুভেলেও কিন্তু এই পিওর সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স এই গ্রুপ দেখাচ্ছে কিনা। যদি না দেখায় তাহলে অবশ্যই আপনাকে এই সেকশন চেঞ্জ করতে হবে, কারণ অনেক স্কুলে কিন্তু এই পোস্ট স্যাংশনিং মেমোতে অনেক ভুলভাল দেখা যাচ্ছে। কেন ভুলভাল দেখা যাচ্ছে? এটি বিদ্যালয়েরও ভুল নয়, উৎসশ্রী পোর্টাল থেকে এমনভাবে সেট করা আছে যে হয়তো কারোর মানে কী বলবো, ফিজিক্যাল এডুকেশান তাকে দেখাচ্ছে ওয়ার্ক এডুকেশান, আবার কারোর ওয়ার্ক এডুকেশান তাকে দেখাচ্ছে ফিজিক্যাল এডুকেশান, কারোর সায়েন্স তাকে দেখাচ্ছে পিওর সায়েন্স, পাস কোর্স সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। এইভাবে কিন্তু অনেকগুলো প্রশ্ন বারবার আমার চ্যানেলে আসছে। তাই আপনাকে দেখতে হবে যে আপনার মানে রেকমেন্ডেশান পাওয়ার সময়, যখন আপনার চাকরি পাওয়ার সময় আপনার রেকমেন্ডেশান অ্যাপ্রুভালে কী হিসেবে আপনাকে অ্যাপ্রুভ করা হয়েছে তার ভিত্তিতে আপনি করবেন। আর যদি ওখানে থাকে পিওর সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং আপনি সেকেন্ড ফেজ বলছেন, তা আমার নিশ্চয়ই কেউ না কেউ আপনার বিদ্যালয় থেকে অ্যাপ্লাই করবে। যদি আপনারা দুজন হন আর তিনি চলে যান তাহলে অবশ্যই আপনি সিঙ্গেল হবেন, এবং সেক্ষেত্রে 22 সেপ্টেম্বর 2021 সালের যে নির্দেশিকা যার মেমো নাম্বার 66/25 সেই নিয়ম কিন্তু আপনার উপর লাগু হবে। তাই আপনাকে যতক্ষণ না পর্যন্ত DI লোকাল অ্যাডমি হচ্ছে মানে শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, এবং এই ক্ষেত্রে কোনো টাইম বাউন্ড নেই। উৎসস্বী পোর্টালে নর্মালের ক্ষেত্রে একটা টাইম করা আছে, কিন্তু সিঙ্গেল টিচারদের ক্ষেত্রে ততদিন না পর্যন্ত DI লোকালভাবে মানে তার অ্যারেঞ্জ করতে পারবেন ততদিন পর্যন্ত কোনো কিছু মানে এটা উপরে মহলে ফরওয়ার্ড হবে না। নেক্সট প্রশ্ন করেছেন কিশোর কুমার ঘোষ। উনি বলছেন এটি আপনি বলছেন কন্টিনিউয়াস প্রসেস, তিনটি স্কুলের মধ্যে একটিও না পেলে ক্যান্সেল হবে, এটি কোথায় লেখা আছে? তার মানে উনি খানিকটা মানে আমাদের কিশোর কুমার ঘোষবাবু একটু মনে হচ্ছে ওনার প্রশ্ন থেকে মনে হয় উনি একটু রেগে গেছেন, এবং রেগে গিয়ে প্রশ্ন করছেন যে আপনি বলছেন এটা কন্টিনিউয়াস প্রসেস, তা যদি কন্টিনিউয়াস হয় তাহলে তিনটি স্কুলের মধ্যে একটি না পেলে এটা ক্যান্সেলের, এটা কোথায় লেখা আছে? দেখুন, আমি যখনই বলেছি কোনো কিছু প্রশ্ন যখন আমি উত্তর দিই তার নির্দিষ্ট নিয়ম, সার্কুলার, অর্ডার কিংবা FAQ পোর্শন দেখে আমি উত্তর দিই। এই যে কথাটা, এটা কিন্তু কী বলবো, FAQ সেকশানে একেবারে পরিষ্কার করে বলা আছে।
পয়লা সেপ্টেম্বর 2021-এর যে এফএকিউ সেকশন তার 6 নম্বর প্রশ্নে বলা আছে যে যদি এনি আদার গ্রাউন্ডে তিনটি বিদ্যালয়ে আপনি না পান কিংবা হাতছাড়া হয়ে যায়, তার মানে ইনডাইরেক্টলি যদি আপনার তিনটা বিদ্যালয়ে কোনোভাবে স্পেশাল ক্যাটাগরি কিংবা পেপার ক্যাটাগরি কিংবা প্রায়োরিটি রিজনে অ্যাপ্লাই করে এবং তিনটা পেয়ে যান, তাহলে এনি আদার গ্রাউন্ডের ক্ষেত্রে হলে আপনার ওই আবেদনটা ক্যান্সেল হয়ে যাবে বা রিজেক্টেড হয়ে যাবে, আপনি আর অ্যাপ্লাই করতেই পারবেন না। ফলে এটি উৎসশ্রী গাইডলাইনের এফএকিউ সেকশনের 1 সেপ্টেম্বর 2021 সেকশনের 6 নম্বর প্রশ্ন দেখা আছে, আপনি এটাকে মিলিয়ে দেখে নিতে পারেন। নেক্সট প্রশ্ন করেছেন সুজিত ঘোষ। উনি বলছেন জেনারেল ট্রান্সফার অ্যাপ্লাই করি, ব্যাগ হয়েছে, মিউচুয়ালে করতে পারবো? যদি পার্টনার না পাই তাহলে কি আবার জিটি করতে পারবো? দেখুন, আপনি 2 নৌকায় পা দিচ্ছেন। জেনারেল ট্রান্সফারে আপনি অ্যাপ্লাই করেছেন, আপনাকে ব্যাক করা হয়েছে। ব্যাক করা মানে কিন্তু আপনার আবেদনটা কিন্তু ক্যান্সেল নয়, আপনার কাছে আরও আছে প্রভিশন, আপনি এটাকে আবার অ্যাপ্লাই করতে পারবেন বা আপনি এটাকে আবার এইচওআইতে ফরওয়ার্ড করতে পারবেন। এখন আপনি যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত করে ভাবছেন যে না আমি আর জেনারেল ট্রান্সফারে অ্যাপ্লাই করবো না, আপনি আপনার অ্যাপ্লাই মানে আপনি আপনার অ্যাপ্লিকেশানটাকে ডিলিট করে দিচ্ছেন বা আপনার অ্যাপ্লিকেশানটাকে আপনি ডরম্যান্ট করে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি মিউচুয়ালি অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ পাশাপাশি মিউচুয়াল এবং জেনারেল ট্রান্সফার আপনি একসঙ্গে সাইমুলটেনিয়াসলি অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এটি কোনো জায়গায় নিয়মে লেখা না থাকলেও এতে কিন্তু আপনার চাকরির সমস্যা হবে। কারণ আপনি যদি মিউচুয়ালের দিকে গেলেন, মিউচুয়াল না হলেও আপনি উচ্চশ্রীতে জেনারেল ট্রান্সফার করলেন, জেনারেল ট্রান্সফারে ব্যাক হলো, আপনি সঙ্গে সঙ্গে আবার করলেন, তাহলে এতে কিন্তু একটি ইকুইলিব্রিয়াম নষ্ট হবে এবং এতে আপনার চাকরির সমস্যা হতে পারে। তাই অবশ্যই ধীরে সুস্থে কাজ করুন, ট্রান্সফার অবশ্যই নেওয়ার প্রয়োজন আছে, তার মানে এই নয় যে তাড়াহুড়ো করবেন, এতে চাকরির সমস্যা হলে কিন্তু আপনাকেই ভুগতে হবে। ফলে ধীরে সুস্থে এগোন, জেনারেল ট্রান্সফার আপনি ব্যাক হয়েছেন, আপনি আবার অ্যাপ্লাই করুন, আপনাকে কী কমেন্ট দেয় দেখুন, যদি আপনাকে দেখা যায় এনওসির কারণে কিংবা অমুক কারণে হচ্ছে না, তখন আপনি মিউচুয়ালে যাবেন, কিন্তু একসঙ্গে দুটোকে আপনি অ্যাক্টিভ করে রাখবেন না। নেক্সট প্রশ্ন করেছেন বিনোদ চন্দ্র রায়। উনি বলছেন ব্যাক টু অ্যাপ্লিকেন্ট হলে কতদিন পরে আবার অ্যাপ্লাই করা যাবে? কতদিন, এই যে ব্যাপারটা, এটি হচ্ছে আনটিল দি ভ্যাকেন্সি ইজ ফুলফিলড। আপনার বিদ্যালয়ে 20 জন শিক্ষক ছিল, 2 জন শিক্ষক ট্রান্সফার নিয়ে, রিলিজ অর্ডার নিয়ে অংশ চলে গেছেন, এখন আছে 18 জন। তার মানে এই নয় যে আপনি 18 জনের ভিত্তিতে আবার আপনি অ্যাপ্লাই করবেন না, যতদিন না পর্যন্ত আনটিল দি ভ্যাকেন্সি ইজ ফুলফিলড, যে 2 জন গেল সে 2 জনের পোস্ট আবার ভ্যাকেন্সি ফুলফিলড হলে আবার আপনারা উচ্চশ্রীর জন্য আবেদন করতে পারবেন, এটা হচ্ছে নিয়ম। নেক্সট প্রশ্ন করেছেন কার্তিক মণ্ডল। এইগুলো একটু শিক্ষা দপ্তরে পৌঁছান, অর্থাৎ উনি 3টে সুপারিশ করেছেন, সেই 3টে সুপারিশকে আপনি মানে উনিই বলছেন, মানে এই কার্তিক মণ্ডলবাবু বলছেন যে আমার চ্যানেলের মধ্য দিয়ে সরকারের কান পর্যন্ত পৌঁছে দিতে। তিনি প্রথম প্রশ্ন করেছেন, মানে প্রশ্ন বলা ভুল, সুপারিশ করেছেন যে এনি আদার রিজিনে ম্যাক্সিমাম রোল স্ট্রেংথ নেই বলে ব্যাগ হচ্ছে, অর্থাৎ উনি যে কথাটা খুলতে বললেন, মানে ওনার যে প্রশ্নটা বা ওনার যে কথাটা আমি সেটাকে খুলে বলি, উনি যেটা বলতে চাচ্ছেন যে নিউ সেট আপ স্কুল বা জুনিয়র হাই স্কুল কিংবা জিরো এনরোলমেন্ট স্কুলের ক্ষেত্রে তাদের এনরোলমেন্ট খুবই কম, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাগ হচ্ছে। কেন ব্যাগ হবে, এর কোনো একটা সুনির্দিষ্ট নিয়ম থাকা প্রয়োজন। দ্বিতীয় কথা বলেছেন 10% বলতে সঠিক কত, 18 জন হলে কত? দেখুন, এর আগেও আমি বলেছি যে 31 আগস্টের আগে আমি অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে 26 আগস্ট একটি ভিডিও কনফারেন্স হয়েছিল, যে ভিডিও কনফারেন্সের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি সমস্ত ডিএসএফের সঙ্গে মিটিং করেন এবং তার নির্দেশনা আমরা দেখেছি মুর্শিদাবাদের ডিআই, তিনার ডিআই অফিস থেকে একটি মেমোরান্ডাম বেরোয় যে যেখানে 5 থেকে 14 হলে 1 জন, 15 থেকে 24 হলে 2 জন, 25 থেকে 34 হলে 3 জন, এইভাবে তিনি একবারে পুরোটাকে ফিকচার করে দিয়েছেন। তো আপনি বলছেন 18 জন, তার মানে আপনার সেকেন্ড স্ল্যাবে পড়ছেন,
15 থেকে 24 তার মানে আপনারা 10% এনি আদার গ্রাউন্ডে 10% হিসেবে আপনারা পাবেন দুজন। এটি কি জেনারেল ট্রান্সফার না স্পেশাল ট্রান্সফার? হ্যাঁ, এই প্রশ্নটা আপনি খুব বুদ্ধিমত্তা প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নটা সবারই মনে এটা হচ্ছে। দেখুন, এ পর্যন্ত যদি 95টা স্পেশাল ট্রান্সফার হয় তাহলে 5টা কিন্তু জেনারেল ট্রান্সফার হচ্ছে, সেই 5টার মধ্যে আবার 3জন ঝুলে আছে, দুজনে হচ্ছে। তার মানে স্পষ্ট কথা বলতে গেলে এনি আদার গ্রাউন্ড বলে যে ট্রান্সফারের গ্রাউন্ডটি আছে এটি এক প্রকার ভেগ টার্ম হয়ে যাচ্ছে। এনি আদার গ্রাউন্ড ট্রান্সফারের ক্ষেত্রে সবাই আটকে যাচ্ছে এবং এক্ষেত্রে ট্রান্সফার পাওয়াটা একটা খুব মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে। ফলে এটিকে যে আপনার যে প্রশ্নটা জেনারেল ট্রান্সফার না স্পেশাল ট্রান্সফার, ফলে এটিকে আমরা আপনার কথা মতো এবং সবার কথা মতো এটাকে আমরা একবার বলতে পারি যে এটা জেনারেল ট্রান্সফার না হয়ে এটা একটা নাম এই মুহূর্তে হয়ে যাচ্ছে স্পেশাল ট্রান্সফার। তবে হয়তো পরের দিকে জেনারেল ট্রান্সফার হবে, আপনার কথাগুলো নিশ্চয়ই ভাববে, এইটুকু আশা করি যে সরকার মহোদয় অবশ্যই এনি আদার গ্রাউন্ডের ব্যাপারে ভাববেন এবং একটা সুচিন্তিত মতামত বা একটা নির্দেশিকা বের করবে, এইটুকু আশা করছি। আজকের শেষ প্রশ্ন নেব, শেষ প্রশ্ন করেছে পলাশ সরকার। উনি বলছেন যে আমার জয়েনিং 4th April 2005, আমার স্কোর কত হবে? দেখুন, আপনি আপনার ডিস্টেন্স বলেননি, স্পাউস ডিস্টেন্স বলেননি, তার মানে আমি আপনার ডিস্টেন্সকে বাদ দিয়ে দিলাম, স্পাউস ডিস্টেন্সকে বাদ দিয়ে দিলাম, আমি শুধুমাত্র আপনার একাডেমিক স্কোরটা বলছি। যেহেতু 4th April 2005 আপনার জয়েনিং এবং 2015 কিংবা 2021 কিংবা উচ্চশিক্ষা গাইডলাইনের নিয়ম আছে, 31শে ডিসেম্বর 2005 পর্যন্ত 2 নম্বর এবং 1/1/2006 থেকে 1 নম্বর আর 31/12/2005 পর্যন্ত 6 মাস বা তার বেশি অর্ধ বছরের জন্য 1 নম্বর এবং 1/1/2006 থেকে আজ পর্যন্ত 6 মাস বা অর্ধ বছরের জন্য 0.5 নম্বর। তো আপনি যখন করেছেন 4th April 2005, তার মানে এপ্রিলটা আপনার ক্ষেত্রে ভেঙে যাচ্ছে, তার জন্য আপনি অর্ধ বছরের জন্য 2/1 পাবেন আর 2001/2006 থেকে 6/7/8/9/10/11/12/13/14/15/16/17/18/19/20 তার মানে 15 আর 21 সালে যেহেতু শেষ হয়নি, ওই একই রকম 6 মাস বা অর্ধ বছরের জন্য আপনি 0.5 নম্বর পাবেন। তার মানে আপনার স্কোর হবে 16.5 বা 16.5, মানে আপনার শুধু একাডেমিক স্কোরটা হবে বা আপনার যে একাডেমিক না বলে আপনার টিচিং এক্সপিরিয়েন্স স্কোরটা হবে 16.5। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। চো রাখুন আমার চ্যানেলে প্রতিদিন বিকেল 4:09 মিনিটে, আমি উচ্চ শ্রেণীর প্রত্যেকের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য বদ্ধপরিকর। আজ এই পর্যন্ত, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।